নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘটালেন তাতে পশ্চিম বাংলার সকলের লজ্জা লাগার কথা রয়েছে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন আপনাদের জানিয়ে দেখি কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার কিছু দাবি দেওয়া রয়েছে সেগুলো পেয়ে গেলে কোনো ব্যাপার নেই বেশ ভালো হবে নীতি আয়োগের বৈঠক এবার নীতি আয়োগের বৈঠক চলাকালীন সেখান থেকে বেরিয়ে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে অভিযোগ হানলেন তাকে নাকি বলতেই দেওয়া হয়নি তার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এটা শুনে তো বাঙালি খেপে গেল পশ্চিমবাংলা কিছু বাঙালি রয়েছে তারা তো রেডি রয়েছে কিছু করার জন্য এই খবরে বেজায় ক্ষেপে গেলেন বাঙালিরা পারলে মোদিকে মেরে ফেলে বা ধরে ঘাড় মোটকে দেয় এত বড় শ্বাসপ্রদ্ধা মোদীর মমতার মাইক বন্ধ করে দেয় নীতি আয়োগে বাংলার হয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মাইক বন্ধ করে দেয় এত বড় স্পর্ধা পায় কি করে মোদীর দল বিজেপির দল কেন্দ্র সরকারের দল একটা হেস্ত নস্ত আজ একটা হবেই কিন্তু পরবর্তীকালে কেন্দ্রের তরফ থেকে একটা বার্তা এসেছে সেখানে বলা হয়েছে কোনো রকমের মাইক বন্ধ করা হয়নি মাইক কোন রকমের বন্ধ করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল খাওয়া দাওয়া শেষে আপনাকে বলার সুযোগ দেওয়া হবে মানে মানে টিফিনটা করে আসা হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি দিল্লি থেকে বাংলায় ফিরে যাবেন তাকে বলতে দেওয়া হোক এক্ষণি সেই মোতাবেক তাকে বলতে দেওয়া শুরু করা হয় বলতে দিতে শুরু করা হয় মানে বলুন আপনি কিন্তু সময় কম থাকে মানে ধরুন দশ মিনিট রয়েছে এবার বলতে বলতে এত বেচাল পারতে শুরু করেন তিনি যে সময় শেষ হয়ে যায় সময় শেষ তারপরে আবার পরে বলবেন এর কারণে ব্যাপার চলে মানে সময় শেষ হয়ে যায় সবাই বেরিয়ে আসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে বাইরে এসে বললেন না তাকে বলতে দেয়নি বজুন ঠেলা বাঙালি মিথ্যেবাদী কত মিথ্যে কথা বলতে পারে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিথ্যে কথা বলছে সেখানে বাঙালি কী করে সেটা আপনারা ভালো মতোই জানেন আমার থেকে আপনারা বেশ ভালোই জানেন তো আজ নাক কাটা গেল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিথ্যে কথা বলছেন যে তার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে আসলে বন্ধ করে দেওয়া হয়নি নির্দিষ্ট নিয়ম মেনে সূচি মেনে টিফিন থাকে তো লাঞ্চ থাকে তো নাকি খাওয়ার জন্য সেটা সময়টা অফ করা হয়েছিল আবার পরে বলবেন এমনও বলা হয়েছিল সময় শেষ তাও বলতেই শুরু করেছিলেন মমতা যার জন্য এই ঘটনাটা ঘটেছে তার তারা আছে দিল্লি থেকে ফিরে আসবে তাই অল্প সময়ের মধ্যে যা পারেন তাই বলতে বলতে বলা হয়েছিল কিন্তু না তিনি এখনই বলবেন এইরকম একটা পরিস্থিতি তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটা মিথ্যা কথা বলতে গিয়ে চরম ফেসে গেলেন তাতে শুধু তার নয় গোটা বাংলার লজ্জার বিষয় হয়ে দাঁড়ালো খবর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন